কত হয়েছে ভাই? 181,818। পার্সেন্টেজটা কত হয়েছে? ডিসকাউন্টের পার্সেন্টেজ কত হয়েছে? 18.18%। 18.18%। আচ্ছা 50% হয় ইয়া টাকা 1 লাখ 10 লাখ টাকা। 10 লাখ দশ লাখের যদি 18.18 করেন, আমার এখানে যাইতেছে 1,81,000। 81,800 স্যার, আমারটা আসছে শুধু 800। ও আচ্ছা, যাই হোক, এখানে মনে বইতে ভুল আছে ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা মোটামুটি বুঝছেন যে জিনিসটা? Yes sir, yes sir. ডিরাইভেটিভস আসে, ডিরাইভেটিভস, yes sir. ব্যতিক্রম প্লাস বইটা দুইটা সামনে নিবে না? কোশ্চেন করেন পেজ রেফারেন্স দিয়ে। আচ্ছা বই যেরকম শর্টকাট লিস্ট, আমরা যা একটু বেশি করে লিখি। আচ্ছা একটু দেখেন, আমি দেখে বলি, হ্যাঁ না দেখে তো বলা যাবে না। আপনার বইয়ের পেজ বলেন। হ্যাঁ, এগুলা কি স্যার করায় নাই? হ্যাঁ, ডিরাইভেটিভস এর মেজরিটি অঙ্ক আমি নিজে করাইছি, কারণ এটা আপনাদের প্রবলেম। আবার মিম, তাহলে আবার মিম কি বলে? ও আবার কোন নিয়ম বলো, বলতে পারে। ঠিক আছে, একটা অঙ্ক বিভিন্ন ভাবে করা যায় না স্যার। আমি আগের ইয়া ক্লাসগুলো খুঁজছি, আমি পাই না। আমি এই শুধু এই বছরের ক্লাসগুলোই পাই। আচ্ছা এই বছরের ক্লাস গুলো পান? জি স্যার, জানুয়ারি থেকে এই শুধু পাই, যেগুলো আমি করছি ওগুলাই পাই। তোমার ইয়া মেসেঞ্জার দিছি, তুমি দেখছো পুরোটা ইয়া প্লে লিস্ট? তুই আমারে ইয়াটা দিস, এই দুই প্রথম দুই চ্যাপ্টারের ক্লাসের রেকর্ডটা। আমি নিয়ে খুঁজতে গেলে পাই। আমি এই যে ফিনান্সিয়াল ডেরিভেটিভ সব আলাদা করছি, এখানে দেখেন দেখা যাইতেছে এটা তো অল ক্লাসেস, ডেরিভেটিভস আলাদা আলাদা ফোল্ডার করছি। এই যে পাইছি, এই যে দেখেন ফিনান্সিয়াল ডেরিভেটিভস পাইছেন? জি স্যার। এটাতে ক্লিক মারবেন, ক্লিক করলে লেকচার খুলবে যে 19 থেকে ডেরিভেটিভস শুরু চালু হয়েছে, এরকম করে 19 20 21 22 এরকম করে দেখবেন সিরিয়ালে। ঠিক আছে? জি স্যার। পিডিস আছে এক করে চ্যাপ্টার বেস করে, যখন নাকি নাম্বার ব্রেক হয়ে যাব তখন অন্য কোনো বইয়ের, বুঝছেন? সব ডেরিভেটিভস এখানে দেওয়া আছে কোর্সের ক্লাসগুলা। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা জি স্যার, আবার খুঁজতে হবে, দেখতে হবে। হ্যাঁ বলেন, মিম অঙ্ক নাম্বার বলেন। 48 পৃষ্ঠার বই, মেন বই। আচ্ছা মেন বই, মন বইয়ের 48 বের করলাম। প্রবলেম 7, এখানে আপনি কি করতে যাইতেছেন? হ্যাঁ মেসেঞ্জার দিয়েছি আমি, মানে কি হবে লেখছি আটু ডিটেলস সহকারে ছবিটা। যেমন আরো ভেঙে দেখা দেন আরো খুশি হইব। ঠিক আছে, আচ্ছা বলেন যে প্রথম চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আছে? আপনি দেখবেন না স্যার, আমি শুধু বই দেখে বোঝার চেষ্টা করছি কিন্তু আমি বুঝতে পারিনি।
আপনি বই দেখা আরে পাগল, আমরা যে বই পইরা থিওরি পইরা অঙ্ক কইরা তারপরে বুঝি না, আপনি বই দেখে বুঝালে চেষ্টা করছেন? জি স্যার, এই জন্যই তো আমি খুঁজছি স্যার রেকর্ডগুলা, কিন্তু আমার খালি এই এই বছরের গুলাই আসছে। আপনি জানেন প্রথম ডিরাই বেস পড়ানোর সময় কত থিওরি আলোচনা করছি আমি, অঙ্ক করাইনি খালি দুই তিন ক্লাস থিওরি আলোচনা করছি আমি বুঝার লাগা। আচ্ছা তো প্রথম চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন নাই? তো মেইন বই নাই, ব্যতিক্রমের টাও আছে। আচ্ছা ব্যতিক্রম কত পৃষ্ঠা? 11 পৃষ্ঠা। আচ্ছা 11 পৃষ্ঠা, দাঁড়ান যাই 11 পৃষ্ঠা গেলাম। তাই জান না বাবা প্রবলেমটা, তো হিস্টরি করে দিছে করে দিলাম, এটা কি ম্যাথ আকারে করে যায়? এটা তো ম্যাথ আকারে করবেন। এখানে এই যে এখানে আপনি কয়েকটি স্টেপে ভাগ কইরা ওই যে ইপি আছে না, আছে নাকি দ্রুত দেখেন, দরকার লাগলে সবকিছু বাদ দিয়া বই থাকেন লেকচার দেখেন, দেহে কভার করুন, কভার করে কোন যা প্রবলেম ওটা আমার যে ইয়ে করেন, টাইম কিন্তু নাই ঠিক আছে। আমি কিন্তু ডিরাইভিটিসটাকে রিভিশন দেবো, ডিরাইভিটিসটা রিভিশন দেওয়া হয়ে গেলে মনে করেন আমার সবাই থেকে পড়ছে ওই কর্পোরেট টর্পোরেট ইনভেস্টমেন্ট এগুলো কোনো সাবজেক্ট না ঠিক আছে, ডিরাইভিটিসটা আপনার রিভিশন হইলেই ধরেন ওকে আর কিছু না। স্যার ইবা নাকি ফার্স্ট চ্যাপ্টারের এক নাম্বার বুঝে নাই, ও মেসেজ দিছে এক নাম্বার, ও না এক নাম্বার বুঝে গেছে, ঠিক আছে বুঝে না কনসেপ্টটা বুঝে না, ডলার ইউএস ডলার ইউএস ডলার ঠিক আছে, ইউএস ডলারের রেট আপনার দেওয়া আছে 1.5 দেওয়া আছে, এই রেট চেঞ্জ হইয়া আপনার শেষে হইব গিয়া 1.49 হইব ঠিক আছে। তো আপনার কাছে ইউএস ডলার আছে হইল গিয়া 1 লাখ, ইউএস ডলার আছে 1 লাখ ঠিক আছে। তো এখানে আপনার দুইটা জিনিস জানতে হইব, দেখেন কোশ্চেন টু দেখেন, হাউ মাচ ডাজ ট্রেডার গেইন অর লস ইফ দ্য এক্সচেঞ্জ রেট এট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট ইজ এত ঠিক আছে। তো আপনি কন্ট্রাক্ট করছেন, আপনি কন্ট্রাক্ট করছেন কইছেন আমি 1 লাখ ইউএস ডলার কিনুন, যখন কন্ট্রাক্ট করছিলেন তখন রেট আসলো 1.5 ঠিক আছে, যখন কন্ট্রাক্ট করছেন তখন রেট আসলো 1.5 বলতেছে, যদি রেট যদি 1.49 হয় তখন কি হইব কন্ট্রাক্টে, আবার যদি 1.52 হয় তখন আবার কন্ট্রাক্টে কি হইব ঠিক আছে। দেখেন এক নম্বর দেখেন, ইফ দ্য এক্সচেঞ্জ রেট ইজ 1.49, যদি এক্সচেঞ্জ রেট 1.49 হয় ঠিক আছে তাহলে কি হইব, তাহলে কি হইব ঠিক আছে, 1.5 হলো গিয়ে আমার যখন চুক্তি করছিলাম
তখন তার লগে আসছিল ঠিক আছে এই রেট আমি দিমু ঠিক আছে কিন্তু বর্তমানে রেট আছে কত 1.49 তার মানে এখানে আমার কি হইছে আমার গেইন হইছে এখানে আমার কি হইছে গেইন হইছে কত গেইন হইছে 0.01 গেইন হইছে 0.01 গেইন হইছে এই 1 লাখ টাকা ঠিক আছে এখানে 1000 টাকা কি হইছে আমার গেইন হইছে ঠিক আছে তো সেকেন্ডটাতে দেখেন সেকেন্ডটাতে আবার দেখেন ইফ এক্সচেঞ্জ রেট ইজ 1.42 হয় যদি এক্সচেঞ্জ রেটটা বাইরে যায় ঠিক আছে কথা আসলে 1.5 এ ঠিক আছে এটা বাইরে যায় 1.52 তে হয়ে যায় ঠিক আছে আপনার তো দিতে হইব তার মানে এখানে বেশি কত 0.02 ঠিক আছে 0.02 1 লাখের মধ্যে কি হইব আপনার টাকা দিতে হইব ঠিক আছে এক একবার গেইন হইতাছে একবার কি হইতাছে লস হইতাছে ঠিক আছে যদি রেট দুইটা হয় ক্লিয়ার এরকম করে প্রত্যেকটারই ব্যাখ্যা আছে এর এই প্রথম চ্যাপ্টারটা খুবই ইজি ঠিক আছে আচ্ছা আপনারা 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 ওই লেকচারগুলো দেখেন ওই লেকচারগুলোতে আমি আরো অনেক অনেক ডিটেইলস কথা কইছি এখানে ঠিক আছে ওটা দেখেন আচ্ছা এই যে মিম বলেন সেকেন্ড চ্যাপ্টার আমার প্রবলেম নেই আপনার প্রবলেম নাই না আচ্ছা তাহলে আপনি দেখবেন 3 নাম্বার আর 4 নাম্বার চ্যাপ্টার ওকে স্যার 5 নাম্বার চ্যাপ্টারে স্যার মনে আছে বইয়ে ছিল এক নিয়ম আর আমি করেছিলাম ওই যে অনেক প্রথমে যেভাবে দেখেছিলেন সেই নিয়ম ওই যে আমরা ওই যে আপনি করছিলেন ওই যে বেসিক যে আমরা আলোচনা করছিলাম ওর উপরে বেস করে প্রত্যেকটা অঙ্গ করছিলেন হইব ওই ওইভাবে হইব ঠিক আছে ধরেন আমি যে নিয়মটা দেখাইছি ওইটা হইলো গিয়ে সি এ সি আছে না সি অথবা সি এম এ ঠিক আছে সি অথবা সি এম এ তে এভাবে সলভ করে আর এখানে বই যেভাবে সলভ করছে ওটা বিদেশে বইয়ের জাস্ট কপি পেস্ট করে এখানে ইয়া করছে ঠিক আছে আপনার ওই যে যেগুলো আপনি কি বইয়েরটা প্লাস ব্যতিক্রম দুইটাই কি আপনার ওই নিয়মে সলভ করছেন জি স্যার সব এক নিয়মে আচ্ছা ওটা করলে আমার একটু আবার ছবি দেন আমি রাইখা দিব আমি যখন নাকি পরবর্তী ব্যাচ করামু তখন আমি ওই নিয়মটা ফলো করব না চিত্র সহ ইয়া করছিলেন না জি স্যার আচ্ছা আপনারা 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টার দেখবেন ঠিক আছে আমি একদিন গ্যাপ দিয়া আবার আমি এটা রিভিশন আপনাকে প্রবলেম দেখাবো ঠিক আছে একদিন গ্যাপ দিয়া মনে করেন আজকে কিবার বুধবার ওয়েডনেসডে বুধবার আজকে বুধবার ঠিক আছে বুধবারের পরে আপনাকে পরে হলো শুক্রবার আবার ঠিক আছে শুক্রবারের পরে পরে লাগে আপনার শনিবার পড়া ঠিক আছে তো শনিবার দিন আমি একটা পার্ট রাখুম ডেরিভেটিভসের আর একটা পার্ট রাখুম কর্পোরেট ফিনান্সের ঠিক আছে একদিন গ্যাপ দিলে তো অনেক দেরি হয়ে যাবে আর অনেক চ্যাপ্টার তো কর্পোরেট তাহলে তাহলে সোমবার দিন দেখেন সোমবার দিন তাহলে ঠিক আছে না স্যার শনিবার ঠিক বেশি দেরি হয়ে যাবে স্যার কারণ আমি চাইতেছি ডেরিভেটিভসটা খুব দ্রুত ইয়া করে অন্য চ্যাপ্টারে বিষয় যেতে কারণ কর্পোরেট ফিনান্সে গুলো সূত্র টুত্র অনেক বেশি আর ডেরিভেটিভস কিন্তু কম ঝামেলা বেশি কিন্তু সূত্র কম ডেরিভেটিভসে ঠিক আছে তো আমরা শনিবার দিন দুইটা পার্ট করুম ক্লাসের একটা পার্ট হইব প্রথম আমি কর্পোরেট ফিনান্স করাবো তারপর আমরা ওই যে কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা শনিবার দিন ঠিক আছে শনিবার যদি কলেজ বন্ধ থাকে তারপর সকালে পড়েন সকাল কটা থেকে পড়তে পারবেন এনি টাইম পলে বলেন স্যার 10:30টায় 10:30 11টায় থাকুন 11টা হলে প্রবলেম হবে জিনা স্যার আচ্ছা আমরা 11টা থেকে 12টা টাইম হ্যাঁ শনিবার দিন ইয়ার বলে দেন ইভা শনিবার দিন যদি কলেজ বন্ধ থাকে যদি কলেজ খোলা থাকে তাহলে কিন্তু এই রাতে আগের টাইম ঠিক আছে তারপর নেক্সট দেখবেন 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার ঠিক আছে আর আমার একটু ইয়া ছবিটা পাঠায় দেন 5 নম্বর চ্যাপ্টার আপনি যতগুলো অঙ্ক করছেন ওই নাম্বার লেখা বইয়ের নাম্বার প্লাস ব্যতিক্রম নাম্বার লেখা এভাবে একটু আমার একটু পাঠায় দেন ঠিক আছে শিওর স্যার আপনারা ইয়া করেন প্রথম ক্লাসগুলো দেখেন একটু জি স্যার আচ্ছা আজকে বন্ধু হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম